আমার একটা মস্ত বড় দুঃখ আছে জানেন। এবার পার্লারটাকে ভেবেছিলাম খুব সুন্দর করে সাজাবো, তো তার মধ্যেই আমি অসুস্থ হয়ে যাই আর কি, আমি কনসিভ করে ফেলি। তো এবার পার্লারটার আমার যে 10 বছর পুরাতন যে চেয়ারগুলো আছে দেখবেন, সেগুলোই রেখে দিয়েছি এবং একটু কালার পর্যন্ত করা হয় নাই। এবং সামনের যে বড় বড় পোস্টার বা ছবি বা গ্লাসে কিছু থাকে সেটাও নাই, একেবারেই কি বলবো বিধ্বস্ত অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমাদের ক্লায়েন্টগুলো দীর্ঘ অনেক বছর ধরে কাজ করার ফলে, আমাদের কাজের সম্পর্কে জানার ফলে তারা কিন্তু আসতে ভুল করে না। তারা কিন্তু আমার এই কালার নাই, চেয়ারগুলো পাল্টানো নাই, আসবাবপত্রগুলো আগেকার 10 বছর আগেকার আসবাবপত্র, 10-12 বছর 15 বছরেরও আগেকার আসবাবপত্র আছে, এবং পার্লার সামনে যে পোস্টারগুলো থাকা দরকার সেগুলো নাই। তারপরেও কিন্তু আমার ক্লায়েন্টগুলো আলহামদুলিল্লাহ আসে এবং আসছে, তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি মানে খুবই কৃতজ্ঞ যে আমাকে আল্লাহ এত ভালোবেসেছেন এবং মানুষ এত ভালোবাসেন শুধুমাত্র কাজের দ্বারা এবং আমাদের ব্যবহার যদি আমরা একটু ভালো করি এটার জন্য। তো আমি আমার ক্লায়েন্টদের কাজ করছিল আর আমি ওগুলো ভিডিও করছিলাম, আমার তো কাজই ধরেন ভিডিও করা, এবং আমি সবার কাজটা একটু মনিটরিং করি আর ভিডিও করি। আর এখন ওরকম মনিটরিং করাও প্রয়োজন হয় না, যেহেতু কাজের 50% টাকাটা বিউটিশিয়ানদেরকে দেওয়া হয়, এই জন্য সব বিউটিশিয়ানদেরকে বলাই আছে যে যদি কেউ কমপ্লেন করে তাহলে তোমরা এই 50% কাজটা পাবে না, টাকাটা পাবে না। তো তাদের নিজস্ব গরজেই তারা হচ্ছে সুন্দরভাবে কাজ করে যাতে করে আপনারা কোনো রকমের কমপ্লেন না দেন। এটার কাজে একটা জিনিস খারাপ হয় আমার, যে আমি এমনিতেই ডিসকাউন্টে কাজ করি, তার মধ্যে 50% যদি তাদেরকে দেওয়া হয় সেই কাজটা আসলে আমার প্রফিট বেশি হয় না, কিন্তু ক্লায়েন্টের হচ্ছে স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেড়ে যায়, কারণ ক্লায়েন্ট খুব খুশিতে কাজ করে, কারণ ক্লায়েন্টের কাজটা ভালো হয়। শুধুমাত্র আমি অনুপস্থিতি থাকার ফলেও যাতে কাজটা ভালো হয় এই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা। তো আজকে মানে ফ্রাইডে ছিল, সবাই অনেক হচ্ছে সাজুগুজু করেছি, অনেকগুলো বউ ছিল, তখন আমি ছিলাম না, এখন আমি জুনু বুড়িকে নিয়ে পার্লারে গিয়ে দেখি অনেকেই আসছে, আসে তো সাজ প্রায় অনেকেরই ডান, অনেক সুন্দর সুন্দর সাজগুলো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি থাকি আর না থাকি কাজগুলো অনেক সুন্দর হয়, হওয়ার চেষ্টা করে সবাই। তো আপনাদের যদি কোনো রকমের কাজের ভুল হয় বা কোনো রকম কমপ্লেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, না জানালে তো আসলে বুঝতে পারবো না আমরা কোথায় ভুল করছি, অবশ্যই সুন্দরভাবে জানাবেন। ঝগড়ার মাধ্যমে আসলে কোনো কাজই সাকসেসফুল হয় না, কোনো কমপ্লেনই সেটা কমপ্লেন হয় না, অবশ্যই ভালোভাবে জানাতে হয়। আমাদেরকে ভালোভাবে জানালে অবশ্যই আপনাদের কাজ অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবো যেটা সম্ভব। আর এই যে জুনু বুড়ি হাঁটছে ঘোরাফেরা করছে, জুনুর একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমাকে খুব সাপোর্ট দেয়, জুনুর বাবার মতোই জুনু জোহা, এরা আমাকে কাজের সময় একদম ডিস্টার্ব করে না, ওরা খুব খেলতে থাকে, আমাকে পিসফুল রাখে এবং কান্নাকাটিও করে না, এবং সব ক্লায়েন্টের সাথে এত ভালো ব্যবহার করে, এটা দেখে অনেকে বলে আপু আপনার চেয়েও ভালো হয়েছে, সবাইকে যে চুমু দেয় বলে কিছু হয়নি। অনেক সময় ব্লাডের কাজ যখন আমি করি, অ্যাস্থেটিক কাজগুলো যখন করি, তখন সবাইকে গিয়ে বলে কিছু হয়নি কিছু হয়নি, ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে, তুমি দেখতে অনেক সুন্দর, এগুলো বলে সান্ত্বনা দেয়। এগুলো জিনিস দেখে আমারও ভালো লাগে যে জুনু আসলেই আমার চেয়েও হয়তো ভালো হবে ইনশাল্লাহ।